ইসলামী ব্যাংক নিউজ টপ 10। র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক খুরশিদ হোসেন বলেছেন, বাইরের কোনো দেশের কথায় র‍্যাবে সংস্কার করা হবে না, নিজস্ব নীতিতেই চলবে সংস্থাটি। দেশের সুনাম নষ্টকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে প্রবাসীদের তাগিদ প্রধানমন্ত্রীর, মানবাধিকারের কথা বলা যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দাতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মানুষের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই, কারণ তাদের কোনো ভোট লাগে না। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ নেই, সরকার নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করে ফেলেছে। এবছর এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়নি, দাবি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির বললেন, দিনাজপুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক তোয়াব খান আর নেই, রাজধানীর একটি হাসপাতালে দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ, ঢোলের বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত মণ্ডপগুলো। ইউক্রেনের ভূখণ্ড একীভূত করার নিন্দা প্রস্তাবে রাশিয়ার ভেটো, 1000-এর বেশি রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নয়া নিষেধাজ্ঞা। এবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা উপকূলে আঘাত হেনেছে হারিকেন ইয়ান, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে মানুষ, ফ্লোরিডায় মৃতের সংখ্যা বেড়ে 33 জন। নারী এশিয়া কাপে উড়ন্ত সূচনা, বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে হারালো 9 উইকেটে, শামিমা সুলতানার ঝোড়ো ব্যাটিং।